দেখতে দেখতে 2022 সাল চলে আসছে, আর এই 2022 সালে ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় বয়ে নিয়ে আসছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কিন্তু নতুন চিন্তা, নতুন ভাবে কিভাবে ইউটিউব চ্যানেলটাকে কাজ করা যায়, নতুন ভাবে কিভাবে ভিউজ সাবস্ক্রাইবার আনা যায়, সেগুলো কিন্তু আমরা চিন্তা নিয়ে অনেক বেশি থাকি। সো আজকে আমরা আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব কিভাবে ভিডিও না বানিয়ে আপনার চ্যানেল থেকে মাসে 30,000 বা 40,000 টাকা ইনকাম করা যায়, সেটা কি আদৌ কি সম্ভব কি না। আপনি কোনো ভিডিও বানাবেন না, কোনো ভিডিও বানানো আপনার দরকার নেই, ভিডিও না বানিয়ে কিভাবে 30-40,000 টাকা মাসে ইনকাম করা যায়। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিডিও না বানিয়ে কি সম্ভব ইউটিউব থেকে ইনকাম করা, সেটা কখনোই কোনোভাবেই সম্ভব না। ইউটিউবের কোথাও কি লেখা রয়েছে যে ভিডিও না বানিয়ে আপনি ইনকাম করতে পারবেন? কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আপনাকে খুব সুন্দরভাবে দেখাবে যে এটা করবেন ওইটা করবেন, বা ওইভাবে আপনি ভিডিও তৈরি করবেন, অন্যের গুলা কপি করবেন, চুরি করবেন, দেন আপনি ভিডিও চ্যানেল থেকে অনেক টাকা আর্ন করবেন। এটা কখনোই কোনোভাবেই সম্ভব না। ইউটিউবের রুলস অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন তো তারা কখনো বলে নাই যে আপনি ভিডিও না বানিয়ে ইনকাম করতে পারবেন। ইউটিউব কেন ক্রিয়েট করা হয়েছে? ইউটিউব ক্রিয়েট করা হয়েছে যেন আপনার প্রতিভা আপনি মানুষকে দেখাবেন, আপনার প্রতিভার মাধ্যমে বিকশিত হয়ে আপনি ভাইরাল হবেন, সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে। ভিডিও না বানিয়ে ইনকাম করা এটা কোনোভাবে পসিবল না, যদি সেটা চুরি করে না হয়। আপনি ইউটিউবে আসছেন কাজ করার জন্য, আপনি সেখান থেকে ফেমাস হবেন, ইনকাম করবেন। এখন যদি আপনি অন্যের ভিডিও বা অন্যের কিছু চুরি করিয়ে নিয়ে আপনি ইনকাম করতে চান, তা সেটা কখনোই সম্ভব না। 2022 সালে ইউটিউব আস্তে আস্তে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। 2010 সাল তো বা 11 সাল বা 12 সাল ছিল না যে যখন যে আমন চায় সেটাই করতে পারবেন। 2022 সাল চলে আসছে, ইউটিউব অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সো এগুলো কখনোই চিন্তা না নেবেন না মাথায়, এগুলো কখনোই মাথায় নেবেন না। আপনি ইউটিউবে আসছেন, কন্টিনিউ কাজ করেন, 30,000-40,000 নয় মাসে, এর থেকে 4-5 গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি নিজে কষ্ট করেন এবং ধৈর্য সহকারে ইউটিউবে লেগে থাকেন। মানুষের ফালতু দু একটা ভিডিও দেখে কখনোই ইমোশনাল হবেন না যে ভিডিও না বানিয়ে কীভাবে ইনকাম করা যায়। অবশ্যই আপনাকে ভিডিও বানাতে হবে এবং ভিডিও বানিয়ে আপনাকে আর্ন করতে হবে। দাদা সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিবেশনত থাকবে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।